হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে প্রায় 4.33% জমির উপর একটি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং বিল্ডিংটির দুটি নমুনা 3D ভিউ উপস্থিত হয়েছে। প্রথমে আমি বিল্ডিংটির ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব, তারপর নমুনা 3D দুইটি দেখানোর চেষ্টা করব। তবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিউয়ার্স, গ্রামে এবং শহরে প্রায় সকলের নিকটই এই ধরনের একটি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান পছন্দনীয়। এই ধরনের একটি বিল্ডিং ছোট ফ্যামিলি থেকে শুরু করে প্রায় বড় ফ্যামিলিরাও ব্যবহার করতে পারে। এই বিল্ডিংটির একদিকে রয়েছে 42 ফিট এবং অন্যদিকে রয়েছে প্রায় 44 ফিট 8 ইঞ্চ। অর্থাৎ বিল্ডিংটি প্রায় 1850 স্কোয়ার ফিট জমির উপর নির্মিত। বিল্ডিংটির সামনে মধ্যখানে সিঁড়িঘর এবং বিল্ডিংটির সামনে রয়েছে দুটি ব্যালকনি এবং পিছনের দিকে রয়েছে দুটি ব্যালকনি। ব্যালকনিগুলি মোটামুটি মিডিয়াম সাইজের, 11 ফিট 4 ইঞ্চ বাই 3 ফিট 5 ইঞ্চ। 8 ফিট বাই 16 ফিটের এই সিঁড়িঘর থেকে 15 ফিট 4 ইঞ্চ বাই 16 ফিট 7 ইঞ্চের এই বিশাল ডাইনিং রুমে প্রবেশ করা যাবে। তাছাড়াও সিঁড়িঘর থেকে প্রবেশ করা যাবে 16 ফিট 2 ইঞ্চ বাই 12 ফিট 7 ইঞ্চের লিভিং রুমে। অন্যদিকে ডাইনিং রুম থেকেও কিন্তু লিভিং রুমে প্রবেশ করা যাবে। সম্পূর্ণ বিল্ডিংটিতে রয়েছে 4টি বেডরুম, যার 2টি মাস্টার বেডরুম এবং 1টি চাইল্ড বেডরুম এবং 1টি গেস্ট বেডরুম। মাস্টার বেডরুম দুটির প্রথমটির সাইজ 13 ফিট বাই 13 ফিট, যার সাথে রয়েছে 4 ফিট বাই 7 ফিটের একটি অ্যাটাচ টয়লেট এবং অন্যটির সাইজ 13 ফিট বাই 14 ফিট, যার সাথেও 8 ফিট বাই 4 ফিটের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। ভিউয়ার্স, 12 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চের এই রুমটিকে গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হবে। তাছাড়াও 16 ফিট 2 ইঞ্চ বাই 12 ফিট 7 ইঞ্চের এই রুমটিকে চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহৃত হবে। গেস্ট বেড এবং চাইল্ড বেডের জন্য রয়েছে 8 ফিট বাই 5 ফিট 2 ইঞ্চের একটি কমন টয়লেট এবং বিল্ডিংটিতে 9 ফিট 11 ইঞ্চ বাই 7 ফিটে রয়েছে অত্যন্ত চমৎকার একটি কিচেন রুম। এই ধরনের একটি বিল্ডিং আপনারা চাইলে আরও কম বা বেশি জায়গার উপরও নির্মাণ করতে পারেন আমাদের কনসালটেন্ট দ্বারা। আমাদের কনসালটেন্টে রয়েছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার। আমরা আপনার বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ড্রয়িং এবং ডিজাইনের কাজ করে থাকি। ভিউয়ার্স, বিল্ডিংটি আপনারা 3তলা ফাউন্ডেশন দিয়ে এইভাবেও নির্মাণ করতে পারেন। তাছাড়াও যদি সিম্পলের মধ্যে সীমিত টাকায় দোতলা করতে চান, তাহলে এইভাবেও নির্মাণ করতে পারেন আপনার স্বপ্নের বিল্ডিংটি। আর যদি আপনারা মনমতো ব্যালকনি, উইন্ডো এবং সম্পূর্ণ 3D পরিবর্তন করে নির্মাণ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নির্মাণ করতে পারেন আপনার স্বপ্নের বিল্ডিংটি। মনে রাখবেন, স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।